আরজিকর কাণ্ডের আবহে রাজ্যে থ্রেট কালচারের বিষয়টি চর্চায় এসেছে। সেই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবার পাল্টা সংগঠন তৈরি করলেন। জুনিয়র চিকিৎসকদের এই নতুন সংগঠনের নাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। শনিবার প্রেস ক্লাবে এই নয়া সংগঠনের তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে এই নয়া সংগঠনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। এই সাংবাদিক বৈঠকে ডক্টর শ্রীশ চক্রবর্তী বলেন, আরজিকরের ওই দুর্ভাগ্যজনক ঘটনার পর কিছু মানুষ নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অরাজকতা তৈরির জন্য এগিয়ে এসেছিল। তার দাবি, আমরা যখন বললাম কর্মবিরতি মানি না, তখন থেকেই আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা শুরু হয়। আমরা যখন জানালাম যে আমরা কর্মবিরতিতে মানি না, আমরা মানি যে রোগীর পরিষেবা আমরা আগে দেব এবং তার সাথে সাথেই প্রতিবাদ চালিয়ে যাব, সেই মুহূর্ত থেকে আমাদের সবার এগেনস্টে মারাত্মকভাবে মিথ্যে অ্যালিগেশন, থ্রেট এবং আমাদেরকে ব্র্যান্ড করে দেওয়া হয় যে আমরা নাকি থ্রেট কালচার চালাই। এই থ্রেট কালচারের বিনিময়ে আমাদের জুনিয়র ডক্টরস এবং স্টুডেন্টদের কলেজ থেকে ডিউটি থেকে সাসপেন্ড করা হয় এবং তাদের পঠন পাঠন বঞ্চিত করা হয়। তার অভিযোগ, আরডিএ নামক একটি সংগঠনের সভাপতি অনিকেত মাহাতো আমাদের বলেছে, আমরা নাকি নোটোরিয়াস ক্রিমিনাল, ডাক্তারি সমাজের সামনে আমাদের কালিমা লিপ্ত করা হয়েছে, কাদম্বিনীর নামে 4,75,00,000 টাকা তোলা হয়েছে। আরডিএ নাকি প্রেসিডেন্ট অনিকেত মাহাতো, সে আমাদেরকে নবান্নে মুখ্যমন্ত্রীর সামনে বলে যে আমরা নাকি নোটোরিয়াস ক্রিমিনাল, আমাদের নামে মিথ্যে সেক্সুয়াল মলেস্টার এবং আমরা নাকি কলেজে এসে পৌঁছে গেছি। এটি কোনো কথা, এটি কোনো যুক্তিহীন কথাবার্তা বলে আমাদেরকে সমাজের সামনে, মানুষের সামনে, ডাক্তারি সমাজের সামনে ম্যালাইন করা হয়। আমি এখানে একটা প্রশ্ন তুলতে চাই যে আপনাদের এই মিথ্যে অ্যালিগেশন, এই মিথ্যে থ্রেট কালচারের নামে যে আমাদেরকে নোটোরিয়াস ক্রিমিনাল বলা হলো, আজকের অভয়া দিদির নামে 4,75,00,000 টাকা তোলা হয়েছে, সেই টাকা দিয়ে কি হচ্ছে? তার প্রশ্ন, কাদম্বিনীর নামে যারা টাকা তুলছে তারা কি নোটোরিয়াস ক্রিমিনাল নয়? যে ডক্টর রিয়া বেরা, যিনি কি ওই পোস্টমর্টমে ছিলেন এবং তিনি সাইন করেছেন যে আমি স্যাটিসফাইড, আই এম হ্যাপি উইথ দ্য কন্টিনিউয়েন্স অফ দ্য প্রসিডিংস, সে তার অ্যাকাউন্টে আজকে 28,00,000 টাকা ঢুকেছে অভয়ার নামে। তাহলে অভয়া দিদির নামে যারা টাকা তুলছে তারা কি নোটোরিয়াস ক্রিমিনাল নয়? তারা কি আজকে এই জায়গায় দাঁড়িয়ে কোনো যুক্তি আছে আমাদেরকে নোটোরিয়াস ক্রিমিনাল বলার? আমাদের ক্যারিয়ার শেষ। ডক্টর সৌরভ কুমার দাসের দাবি, আমরাই থ্রেট কালচারের শিকার, কিছু উগ্রপন্থী মনোভাবাপন্ন মানুষের জন্য আন্দোলনের অভিমুখ পাল্টে গিয়েছে। আজকে রাজ্যের প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে এক দুজন হলেও এসেছে আমাদের সাথে সমাবেশে। আমি জানাতে চাই, সবাই থ্রেট কালচারের অভিযুক্ত নয়। তার থেকেও বড় কথা যেটা আমি বলতে চাই, মিডিয়ার একটা ন্যারেটিভের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ রইল যে আমরাই থ্রেট কালচারের শিকার, আমরা কিন্তু থ্রেট কালচারের অভিযুক্ত নই। তারপরে হঠাৎ দেখলাম কিছু উগ্রপন্থী মনোভাবাপন্ন লোকের জন্য এই আন্দোলনের মুখটা পাল্টে গেল। ডক্টর সৌম্যজিৎ বণিকের মতে, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা উচিত নয়। দেখুন, পক্ষে কি বিপক্ষে আমি একটা কথাই বলতে পারি, যে অ্যাকিউজড হয়েছে তার অ্যাকিউজ যে হয়েছে, আমাদের সিস্টেমটা হয়তো আইনে এরকমই যে যে অ্যাকিউজড হয়েছে তা যতক্ষণ না পর্যন্ত তার এগেনস্টে কোনো প্রুফ আসছে তিনি ক্রিমিনাল নয়। কিন্তু তার সত্ত্বেও চারিদিকে যে বেঙ্গলে থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেট নামে চতুর্দিকে এতজনের ছবি ভাইরাল হচ্ছে, এতজনের পোস্টার ভাইরাল হচ্ছে, তো সেই বিষয়ে আমি বলবো তাদের ফ্যামিলির ওপর কি যাচ্ছে না যাচ্ছে সেটা তারাই জানেন, তাদের ফ্যামিলি মেম্বার্সরাই জানেন। তো তাই জন্যই হয়তো উনি প্রপার তদন্ত হোক, তদন্তের পরেই সেই রিপোর্টটা একদম স্বজন পোষণ ছাড়া রিপোর্ট তৈরি হোক, সেই আশা করি দাঁড়িয়ে আছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন তাতে রীতিমতো চাপে পড়েছিল শাসক শিবির। সেজন্যই কি চিকিৎসক সমাজের মধ্যে বিভাজন ধরাতে এই নয়া সংগঠনের আত্মপ্রকাশ? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার, রিপোর্ট, কলকাতা নিউজ।